প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহতাব হোসেন চৌধুরীর বিরুদ্ধে প্রায় বিশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আধুনিক ডায়ালাইসিস সেন্টার স্থাপনে সোনার বাংলা ফাউন্ডেশনের পাশে থাকবে রাশিক নাটোরে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে মারপিট করায় প্রাইভেট কারের মালিক আটক শুনছিলেন শিরোনাম এবারে জানাবো বিস্তারিত রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরীর বিরুদ্ধে প্রায় বিশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সাধারণ শ্রমিকরা মঙ্গলবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এর আয়োজন করা হয় এতে লিখিত বক্তব্য পড়ে শোনান জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য মিজানুর রহমান মিরাজ এ সময় উপস্থিত ছিলেন বাস চালক হারুনুর রশিদ মোটর শ্রমিক নজরুল ইসলাম আব্দুল সালাম শেখ নাজিম আলী সংবাদ সম্মেলনে মিরাজ বলেন সাধারণ সম্পাদক মাহতাব হোসেন চৌধুরী সাধারণ সভার সিদ্ধান্ত ছাড়া বেআইনিভাবে আনুমানিক সাতশো কার্ড বিক্রি করেন বর্তমান কার্ডের মূল্য দ্বারাই একুশ লাখ টাকা যা সম্পূর্ণ আত্মসাত করা হয়েছে এছাড়াও রাজশাহী বাইপাস সংলগ্ন ললিতাহার মৌজার মোটর শ্রমিক ইউনিয়নের দশ কোটি টাকা মূল্যের ১৬ কাঠা জমি মাত্র এক কোটি সাত লাখ টাকা মূল্য দেখিয়ে বাকি অন্তত দশ কোটি টাকা আত্মসাত করেছেন এছাড়াও বাস টার্মিনালের পাশে মেইন রোড সংলগ্ন শিরোইল মৌর্যায় অবস্থিত শ্রমিক ইউনিয়নের আট কোটি টাকা মূল্যের একতলা আর সিসি পাকা বিল্ডিং সম্প্রতি এক কোটি টাকায় বিক্রয় দেখিয়ে বাকি টাকা আত্মসাত করেছেন মাহতাব হোসেন মেরা জারো বলেন রাজশাহীতে প্রতিদিন বাস থেকে অন্তত পঞ্চাশ হাজার টাকা চাঁদা আদায় করা হয় যা এক বছরে এক কোটি বিরাশি লাখ পঞ্চাশ হাজার টাকা তিন বছরে পাঁচ কোটি সাতচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আদায় হলেও শ্রমিকরা শিক্ষা কন্যাদায় মৃত্যুকালীন ভাতা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত এ অর্থ সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী আত্মসাৎ করেছেন বলে উল্লেখ করেন তিনি সাধারণ সম্পাদক মাহতাব হোসেন চৌধুরীর কাছে শেয়ার হোল্ডার মূলে জমির মালিক সদস্যগণ হিসাব চাইতে গেলে প্রাণনাশের হুমকি দেন এসবের প্রতিবাদ করলে সাধারণ শ্রমিকদের হুমকি দেওয়ার পাশাপাশি সদস্য পদ স্থগিত করা হয় এমন দুর্নীতিবাদ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান শ্রমিকরা আমার প্রশ্ন সম্পত্তি আমাদের যে যে আমাদের ও সম্পত্তি আপনি বিক্রয় বিক্রয় করেছেন শ্রমিকের সম্পত্তি শ্রমিকদের ফিরিয়ে দেন ফিরিয়ে 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 দিন আর যদি দিতে দিতে না না পারেন বর্তমান বাজার মূল্যে চল্লিশ জনার মাঝে জমির মূল্য অথবা জমি ফিরিয়ে দেন অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার স্থাপনে রাজশাহী সিটি কর্পোরেশনের সহায়তা চেয়েছে সোনার বাংলা ফাউন্ডেশন মঙ্গলবার সন্ধ্যায় নগর ভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়েরজা মাল সাথে সাক্ষাৎ করে এই সহযোগিতা চান সোনার বাংলা ফাউন্ডেশনের চিফ অপারেটিং অফিসার হোসনে আরা বেগম এনডিসি এ সময় রাজশাহী সহ আশপাশ অঞ্চলের কিডনি রোগীদের স্বল্প মূল্যে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চয়তার লক্ষ্যে সোনার বাংলা ফাউন্ডেশনকে সার্বিক সহযোগিতার কথা জানান রাশিক মেয়র সাক্ষাৎকালে সোনার বাংলা ফাউন্ডেশনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জাহাঙ্গীর তালুমদার চিফ ফাইনান্স অফিসার সুফি হায়দার জুলফিকার কিডনি সেন্টারের সভাপতি ও রামেক হাসপাতালের কিডনি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ এ কে এম মোনারুল ইসলাম সহসভাপতি ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডাক্তার জাওয়াদুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন দীর্ঘ নয় বছর পর নোয়াখালী পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমির মাঠে এর আয়োজন করা হয় সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সকালে জাতীয় সঙ্গীত জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয় বক্তব্যে ওবায়দুল কাদের বলেন সকল অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে গঠনমূলক জবাবের মাধ্যমে কাজ করে যেতে হবে মুজিব কোর্ট পড়লে মুজিব সৈনিক হওয়া যায় না খুনি খন্দকার মোস্তাকও মুজিব কোর্ট পড়েছিল মুজিব আদর্শকে ধারণ করে মুজিব সৈনিক হতে হবে একই সাথে তিনি বলেন যে বুলেট শেখ হাসিনা ও রেহানাকে এতিম করেছে সেই বুলেট খালেদা জিয়াকে বিধবা করেছে এটা বিশ্বাসঘাতকতার পরিণাম এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এছাড়াও আরো উপস্থিত ছিলেন নোয়াখালী চার আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ এইচ এম খায়রুল আনাম চৌধুরী সেলিম সহ অন্যরা নাটোরে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট নুরুজ্জামানকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় বেলাল হোসেন নামের এক প্রাইভেট কারের মালিককে আটক করেছে পুলিশ মঙ্গলবার দুপুরে নাটোর শহরের আলাইপুর উত্তরাষ্ট সুপার মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে আটক বেলাল হোসেন শহরের কানাইখালী মহল্লার মৃত কলি ছেলে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানান মঙ্গলবার দুপুরে শহরের ট্রাফিক মোড় এলাকার প্রধান সড়কে কর্তব্যরত ছিলেন ট্রাফিক সার্জন নুরুজ্জামান এ সময় উত্তরা সুপার সামনে একটি প্রাইভেট কার অবৈধভাবে পার্কিং করা দেখে গাড়িটি সরিয়ে নেওয়ার অনুরোধ জানান ট্রাফিক সার্জেন্ট এ সময় বেলাল হোসেন গাড়ি থেকে নেমে ক্ষিপ্ত হয়ে ট্রাফিক সার্জেন্টকে গালাগালি করতে থাকে গালাগালির এক পর্যায়ে বেলাল হোসেন কর্তব্যরত সার্জেন্ট নুরুজ্জামানকে মারপিট করতে শুরু করে এবং তার সোলজার ব্যাচ ছিঁড়ে ফেলে এসময় সময় সেখানে দায়িত্বে থাকা অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সহ বেলালকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয় নাটোরের নরডাঙ্গায় সেনবাগ ব্রিজের পাশে ড্রামের মধ্যে থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার সকালে উপজেলার পিপরুল ইউনিয়নের সেনবাগ লক্ষ্মীকোল ব্রিজের দক্ষিণ পাশে একটি ড্রামের ভেতর থেকে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয় পরে রাজশাহী থেকে সিআইডি পুলিশ এসে ড্রামের ভেতর থেকে মরদেহটি বের করে আলামত সংগ্রহ করে তবে পরিচয় এখনো পাওয়া যায়নি মরদেহের অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম নরডাঙ্গা কর্মকর্তা আবুল কালাম আজাদ ও স্থানীয়রা জানান সকালে ব্রিজের পাশে পড়ে থাকা একটি ড্রামে এক ব্যক্তির পা বের হয়ে থাকা অবস্থায় দেখতে পায় স্থানীয়রা এ সময় এলাকাবাসী পুলিশকে ঘটনাটি জানায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করলেও মরদেহটি বের করে আলামত সংগ্রহ ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী থেকে ডাকা হয় পরে সিআইডি কর্মকর্তারা এসে ড্রাম থেকে বের করে আলামত মরদেহটি ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে পুলিশ জানায় এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ ঘটনার সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ